বিভিন্ন সময়ে আমাদের দেশের সাধারণ মানুষের এই চাহিদার সুযোগ নিয়ে বেশ কিছু দুষ্কৃতিকারী টিকিট কালোবাজারি চক্র এই রেলওয়ে খাত অর্থাৎ ট্রেন জার্নিকে কলুষিত করছে। স্বস্তিদায়ক এই যাত্রাকে সবচেয়ে বেশি অস্বস্তিকর করা এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে আমাদের দেশের সাধারণ মানুষ এই ট্রেনের টিকিট সংগ্রহ করতে গিয়ে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে ঢাকা থেকে কক্সবাজার যে ট্রেন জার্নি, যেটি আমাদের দেশের সাধারণ মানুষ সবচেয়ে আনন্দের সাথে উপভোগের মাধ্যমে কক্সবাজার যাচ্ছেন, সেখানেও আমরা দেখেছি যে মিডিয়ার মাধ্যমে বা গণমাধ্যম কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখেছি যে আমাদের দেশের জনগণ তারা টিকিট পাচ্ছে না। এবং আপনারা জানেন যে কোনো টিকিট বিক্রির ক্ষেত্রে বর্ণিত ডেটের 10 দিন আগে এখানে ওপেন করা হচ্ছে এবং ওপেন করার খুব অল্প সময়ের মধ্যেই এই টিকিটগুলো বিক্রি হয়ে যাচ্ছে বা সাধারণ নাগরিক যারা আছেন তারা এই ধরনের টিকিট ক্রয় থেকে তারা বঞ্চিত হচ্ছেন বা তারা ভোগান্তির শিকার হচ্ছেন বা এই টিকিট কালোবাজারি যে চক্র তাদের কাছে জিম্মি হয়ে দ্বিগুণ তিনগুণ দামে তারা টিকিট ক্রয় করছেন। এই বিষয়গুলো সাম্প্রতিক সময়ে মিডিয়াতে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যার প্রেক্ষিতে এলিট ফোর্স র‍্যাব বিভিন্ন সময়ে যারা এই ধরনের টিকিট কালোবাজারি চক্রের সাথে জড়িত, যারা সিন্ডিকেট করে আমাদের দেশের মানুষকে এভাবে ভোগান্তির শিকার হতে বাধ্য করছে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি। এরই ধারাবাহিকতায় মূলত র‍্যাব 3-এর আভিযানিক দল গত রাতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যে টিকিট কালোবাজারি চক্রের যে অন্যতম হোতা উত্তম এবং সেলিম সহ আমরা 14 জনকে আটক করতে সক্ষম হই। আটককৃতদের কাছ থেকে আমরা আজকে থেকে পরবর্তী সময়ে যারা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন এই রকম 1244টি টিকিট আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই, যার সম্পূর্ণটাই এই টিকিট কালোবাজারি সিন্ডিকেটের মাধ্যমে তারা সংগ্রহ করে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করার প্রক্রিয়ায় তারা ছিলেন। সামনে আসো, এই যে লাল গেঞ্জির পিছনে সামনে আসো।